প্রথমে যে বন্ধুকে আমরা ডাকতে চাই সে বন্ধু এই আসরের অন্যতম প্রতিযোগী নারায়ণগঞ্জের বন্ধু আরিক হাসান আসছে। আরিক হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কেউ কিন্তু ভাববেন না যে আমি কোনো মায়ের শিশুকে এখানে ধরে নিয়ে আসছি, সে কিন্তু হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত এখন শুনবেন, বুঝতে পারবেন যে কত অসাধারণ এই ছোট্ট বন্ধু, কত চমৎকার করে তেলাওয়াত করে। প্রস্তুত তো? ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم من ملك في السماوات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم لا تغني شفاعتهم شيئا إلا من فأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن আমি কিন্তু আপনাদেরকে পূর্বেই কি বলেছিলাম, এ কিন্তু সাধারণ বালক নয়, বিস্ময় বালক, সাধারণ শিশু নয়, বিস্ময় শিশু। কারণ এই ছোট্ট বয়সে, 7 বছর বয়সে পুরো কোরআনের হাফেজ হয়ে বিশ্ববিখ্যাত হাফেজ এবং কারির সামনে যেভাবে দারাজ কণ্ঠে পড়লো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এটাই কিন্তু কোরআনের কি মজেজা। জি, আমি কি বিচারক মহোদয়কে আপনাকে বলতে বলবো? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো তুমি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে অনেক বড় করেন, এবং তোমার যেটা প্রয়োজন আর একটু সাহস দরকার ইনশাআল্লাহ। সাহস আলহামদুলিল্লাহ পর্যাপ্ত এই বয়সে, আরও থাকলে আরও উপরে যেতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমি খুব লক্ষ্য করছি আমাদের আবুল কালাম আজাদ বাসার ভাই খুব আবেগ আপ্লুত হয়ে গেছে এবং খুব অভিভূত হয়ে গেছে যে ছোট্ট বাচ্চা কোন দিক থেকে সাউন্ডটা কি বের হয়েছে আপনি মনে খুঁজে পাচ্ছেন না, তাই তো? যে আপনি একটু বলবেন কি? মাশাআল্লাহ, আসলে সত্যিই আমি বিস্মিত হয়েছি এ কারণে যে এত ছোট্ট বয়সে সে এ বিশাল একটি মঞ্চে দাঁড়িয়ে পবিত্র কোরআন মাজিদ থেকে মুখস্থ এমনভাবে তিলাওয়াত করলো মনে হচ্ছিল সে দেখেই পড়ছে, এবং তার গতিটা এতটাই স্মুথ ছিল যে সামান্য
হোঁচট খাবে এটুকুও তার ভিতরে ছিল না। ধন্য তোমার মা, ধন্য তোমার বাবা, যারা এমন একটি সন্তানকে আল্লাহ যাদের কাছে দিয়েছেন। তোমার ভবিষ্যৎ অনেক ভালো, যেটা আমি মনে করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বে আরও আলোকিত করুক। আমিন আমিন। তোমার জন্য দোয়া হয়ে গেছে, এবার আরেকটু প্রচেষ্টা, আরেকটু ভালো করতে হবে, দেখা যাক ফলাফল কী হয় ইনশাআল্লাহ।